শীতের জীর্ণতা সরিয়ে এসেছে ঋতুরাজ বসন্ত। আজ তাকে রাঙিয়ে দেওয়ার দিন, রাঙিয়ে নেওয়ার দিন। এবারও রাজধানীতে বসন্ত উৎসবের আয়োজন করেছে জাতীয় বসন্ত উদযাপন পরিষদ। দিনভর চলবে এই আয়োজন। মহিবুল কাদেরের আরও একটি রিপোর্ট। এই নগরেও কোকিলের কহুদান শোনা যাচ্ছিল কয়েকদিন আগ থেকেই। শুকনো পাতা ঝরে জন্ম নিয়েছে নতুন কচি পাতার। আজ সেই পত্রপল্লবে ঘাসে ঘাসে নদীর কিনারে কুঞ্জ বিথিকা আর পাহাড়ে অরণ্যে বসন্ত এসেছে নব যৌবনের ডাক নিয়ে। আজ যে বসন্তের দিন, বসন্তবরণে সকাল থেকে রাত পর্যন্ত চারুকলা অনুষদের বকুলতলায় আয়োজনকে ঘিরে মানুষের ভিড়। বসন্তপ্রেমীদের জন্য আয়োজনও কম নয়। যন্ত্রসঙ্গীত, বসন্ত কথন পর্ব, প্রীতি বন্ধনী, আবির বিনিময়, একক আবৃত্তি, দলীয় আবৃত্তি, একক সঙ্গীত, দলীয় সঙ্গীত, দলীয় নৃত্যে মেতে ওঠেন বিভিন্ন বয়সী মানুষ। অনুষ্ঠানে দেশের অগ্রগণ্য দল ও বরেণ্য শিল্পীরা অংশ নেন। তরুণ তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষেরা ঘুরে বেড়ান রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্র ও পার্ক সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। ষড়ঋতুর বৈভবটা অন্যরকম, অনন্য, অনবদ্য। এই বাংলায় তো ওই স্পর্শটা, ওই মর্মটা হয়তো অনেকে বলে যে না, অতটা ঋতু আমি বুঝি না। আসলে আমার অনুভূতি, আমাদের সংবেদন গেছে কমে, আমরা কি করে বুঝতে চাইব। অনুরোধ থাকবে তারা যেন এই জিনিসটাকে সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে তারা পালন করে এবং কিছু শিখে যেন। যে বসন্ত আমাদের মধ্যে যে উচ্ছ্বাস এনে দেয়, সেই উচ্ছ্বাস হবে অনেক মানবিক, সেই উচ্ছ্বাস হবে অনেক অসাম্প্রদায়িক, সেই বার্তাটি যেন আমরা আজকের গ্রহণ করতে পারি। সূর্যোদয়ের পর থেকেই বসন্তবরণ অনুষ্ঠানে সকল বয়সের মানুষের সমাগম ঘটে। ভালোবাসা দিবস ও বসন্তকে একত্রিত করে তারা পালন করেন ভালোবাসার বসন্ত। একই দিনে দুইটা উদযাপন হচ্ছে আমাদের, বসন্ত এবং ভালোবাসা, তাই চেষ্টা করেছি একসাথে উদযাপন করার। ভ্যালেন্টাইন বলতে আমি মনে করি না কোনো স্পেশাল দিনে তার প্রিয়জনকে ভালোবাসা উচিত। ভালোবাসা আসলে প্রতিদিনই হওয়া উচিত, এমন না যে আমরা ভ্যালেন্টাইনে গিফট করব আর প্রিয় মানুষকে নিয়ে ঘুরবো, তা না, আসলে সবসময় করা উচিত। বাঙালির জীবনের সঙ্গে একাকার হয়ে আছে বসন্ত। বসন্তের বন্দনা আছে কবিতা, গান, নৃত্য আর চিত্রকলায়। বসন্তের প্রথম দিনকে বাঙালি পালন করে পহেলা ফাল্গুন বসন্ত উৎসব হিসেবে। এই উৎসব এখন সব বাঙালির উৎসব। মহিবুল কাদের, মাইটিভি, ঢাকা।